হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লামটিস হ্যাপি লাইফস্টাইলে। তোমাদের অনেক 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 স্বাগত, অনেক 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 ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজকে দেখো আমি একটু অন্যরকম কিছু রান্না করতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি বানাচ্ছি হচ্ছে মানে কী বলে টমেটোর টক, একটু অন্যরকম করে। আর একটু তেলে সর্ষে ফোড়ন দিয়ে আর তার সঙ্গে তেজপাতা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ছিল না তার জন্য কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। তোমরা শুকনো লঙ্কা দিলে আর বেশি ভালো হবে। তো মেরেছে একটু নুন দিয়ে, তারপর আমি একটু জল টল আমি সামান্য মতো দিয়েছিলাম, তারপর ঢাকা দিয়ে দিয়েছি যখন একটু জল ছেড়েছে। তারপরে দিয়ে দিলাম একটা ভেঙে চুড়ে মাছ, মাথা ছিল না বলে মাছ দিয়েছি। তো মাথা হলে আর বেশি ভালো হয়, একটু বেশি ঝাল ঝাল করবে ভালো হবে। আমারটা একটু কম ঝাল হয়ে গেছিলো, বুঝতে পারি লঙ্কাগুলো কেমন ঝাল হবে না হবে। তো লঙ্কাগুলো ছোটো করে ঝালটা হয়নি, কিন্তু তোমার একটু বেশি ঝাল দিয়ে করবে, ভীষণ ভালো লাগে খেতে। আর আমি পরে দিয়ে দিলাম একটু গুঁড়ো মশলা, সেটা মানে হোমমেড গুঁড়ো মশলা, দেখবে হেভি ভালো লাগে খেতে আমার। তো আমি সম্ভবত টক টক দিয়ে খুব একটা খেতে পছন্দ করি না, কিন্তু এটা দিয়ে আমার সত্যি খুব ভালো লাগছিলো। আর এটা আমার মানে মিষ্টি ওর কাছ থেকে শুনেই রান্না করা, এটা তো রান্নাই তাই মানে ওর কাছ এটা শুনে ওর কাছ থেকেও তো আমি নিজে থেকে বানিয়ে সেটা খুব কম এখন পরম্পরায় চলে আসে তাই না রান্না বান্না। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে তোমরা এক বাড়িতে ট্রাই করে দেখো। দেখো আমাদের একটা রান্না হয়ে গেছে, আর তার সঙ্গে করেছিলাম যে লাউ ঘণ্ট করেছিলাম, আর হয়েছে আলু আর কলার তরকারি একদম পুরো সেভাবে, কেননা আমাদের শরীর শুকনো লঙ্কা খুবই কম খায়। আর তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার করে ইয়েটাও মুছে নিয়েছে, আর ওখানে থালা বাসন রাখা রয়েছে পরে মেজে নেবো চান করার সময়। তারপরে এসে মেখে তুলে ঘরটাও পরিষ্কার করে নিলাম, বিছানাটা পুরো টান টান করে পেতে নিলাম। তারপর দেখো আমার চান করা হয়ে গেছে, কাপড় কাচা বাসন মাজা ঘরটা সব মুছে নিয়ে চান টান করে নিলাম। সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কেননা ক্যামেরা ধরার মতো লোক নেই আর হচ্ছে আমার স্ট্যান্ডও নেই, এর জন্য সব কিছু মানে ইয়ে করা হয়ে ওঠে না, শেয়ার করা হয়ে ওঠে না। আমি তাড়াহড়াই থাকি, তো তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, তার জন্য এমনি তো আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো। তখন প্রায় 12:30-1 মতো বাজে, আমি চান করে এসেছি, তো এর জন্য শেয়ার করা হয়নি। আমি চান টান করে মেয়েকে চান টান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না, কেননা মেয়েকে সামনে এখন ফোনটা লুকিয়ে লুকিয়ে রাখতে হচ্ছে, কেন ফোন দেখার ভীষণ বায়না করে। তো এর জন্য আর আমি দেখতে পাচ্ছি সম্ভবত মেয়ের ক্রিমটা ইউজ করি, সেটা আমার ভালো লাগে এখন ইউজ করতে। তো আর মেয়েদের তো এখন মানে বিয়ের পর অত কিছু ইয়ে হয় না যে এটা নেবো না সেটা নেবো না, হাতের কাছে যেটা পাই সেটাই নিয়ে নিই, কোনো ব্যাপার নেই। আর বিয়ের আগে তো মানে সব ইয়ে করা। আর দেখো তারপরে আমি চলে এসেছি ছাদে বিকালবেলা, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর দেখো বিকালবেলা ছাদে এসে মানে বাচ্চার এরকম ছোটো ছোটো জামাকাপড় নাড়া দেখতে কার না ভালো লাগে বলো, আমার তো ভীষণ ভালো লাগে। আর এদিকে জামাকাপড় তুলতে এলাম, আর এটা তোমরা সামনাসামনি এসে তোমাদের সঙ্গে আর কথাবার্তা বলা হয়নি, কেননা সময় ছিল না আর ক্যামেরাতে কথা বলার মতো ইয়েও ছিল না, সময় ছিল না আর কি। যাই হোক, তো তার জন্য তোমরা সব ভয় দিয়ে শুনতে পেলে। আর এখন বিকাল প্রায় 4:00 বাজে, এখন আমি চলে এসেছি ছাদে জামা কাপড় নিতে। সম্ভবত এত তাড়াতাড়ি নেওয়া হয় না, তো ওয়েদারটা খুব খারাপ বলে তো ভাবলাম একটু জামা কাপড় নিয়ে আসি আর একটু ভিডিও শ্যুট করি, কেননা একটা ভিডিও এডিটিং করার আছে। তো মেয়ে ঘুমাচ্ছে, মেয়ের সামনে তো বকবক করা যাবে না, এর জন্য ছাদে চলে এলাম। তো দেখো বন্ধুরা, ছাদে এসে আসলাম, জামা কাপড় তুলতে এসে বসে পড়েছি, এত সুন্দর হাওয়া ছাড়ছে। আর একটু একটা দুটো মানে শর্ট ভিডিও করলাম, মানে শর্ট ভিডিও করার জন্য আমি খুব একটা সাজি না, মানে সাজা হয়ে ওঠে না, মানে পাড়াতে থাকি তো কে কী বলবে, এটা আমার মাথায় সবচেয়ে বেশি কাজ করে। তো এই দেখো আমাদের ছাদ এটা, আর এটা বসে আছি, এই দেখো এটা বসে আছে আমাদের পাশে বাড়ির ঠাম্মা হয়, সেই ঠাম্মাদের ছাদে পাশাপাশি মানে এপার ওপার হওয়া যায়। তো আর এর জন্য ভালো লাগছে বাইরে এসে বসে, এত সুন্দর হাওয়া দিচ্ছে কি আর বলবো। তো
এখন কোনো কাজ বাজও নেই, বিকালবেলা যে কাজ বাজ হয় মানে ঘর টন ছোড়া সেটাও আমি করে নিয়েছি, কেননা মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে আমি খেলাম আর শ্বশুরমশাই খেলো, আগে বরের আর শাশুড়ি মার খাওয়া হয়ে গেছিলো, তখন আমি ঘুম পাড়াচ্ছিলাম বলে মেয়েকে, তখন আমার খাওয়া হয়নি। তো পরে একবারে খেয়ে দিয়ে ঘর টন ছুড়ে দিলাম, জামালি তো শুতে হবে তো তাড়াতাড়ি শুরে নেই, মেয়ে ওঠার পর আবার একটু ঘুমোবো ওর সঙ্গে, আবার ও যখন উঠবে তখন আর হচ্ছে সরার সময় হবে না, তখনও হয়তো কান্নাকাটি করবে মার কাছে থাকার জন্য, মানে আমার কাছে থাকার জন্য। তো এই জন্য তাড়াতাড়ি করে নিলাম সেটা, এখন জামা কাপড়গুলো নিয়ে যাব, আর কোনো তো কাজ নেই, মেয়ে উঠলে দেখি ওকে কী খাওয়াই, ওর জন্য দুপুরবেলা তো খাই দিলাম, এখন ওর জন্য কিছুই রান্না করিনি, ভাত যদি খাই খাইয়ে দেবো, আর যদি অনেকটাই বেলা করে উঠে তাহলে একবার সুজি খাইয়ে দেবো, কারণ এখন অনেকটাই বেঁচে গেছে, তো এই অবেলার ভাত খাওয়াবো না, তো সুজি খাইয়ে দেবো, এর জন্য কিছু রান্না করলাম না ওর জন্য। তো দুপুরবেলা বেশিরভাগ ও খিচুড়ি খায়, ডালিয়া বা ডাল চালের খিচুড়ি, আর এর জন্য একটু রিল্যাক্স করে বসেছিলাম, মেয়ে ভাবছিলাম যে একটু তাড়াতাড়ি কাজ টাজ গুছিয়ে নিই, মেয়ের সঙ্গে একটু ঘুমাবো, মানে কি বলতো যে মেয়ের সঙ্গে যখন ঘুম পাড়াতে পাড়াতে ঘুম চলে আসে, আবার ঘুম ভেঙে গেলে আর ঘুমাতে ইচ্ছে করে না, যে অনেকক্ষণ একটু ফোনটাও ধরি উনি সারাদিনে তো টাইম পাইনি বলে, তো আজকে ধরলাম, তো জানোই তো মেয়েদের সংসারে কাজের শেষ নেই, এটা কাজ সেটা কাজ, তারপরে আবার ছোটো বাচ্চা থাকলে তো নাজেহাল অবস্থা, মানে কি বলবো, তাকে সামলানো ঘর বাড়ির সব কাজ সামলানো অনেকটাই টাফ হয়ে যায়, তো এই জন্য। আর এখন তো আমার মেয়ে মানে কি বলবো, মানসিক খারাপ জিনিসগুলো হয়তো বাচ্চা কাচ্চারা তাড়াতাড়ি ধরে, এখন ডিজিটাল যুগ, ধরো মোবাইল ছাড়া কিছু করাও যায় না, এবার ওর সামনে আমি মোবাইল ঘাটলে ও ফোন দেখতে অনেক বিরক্ত ইয়ে করে, জেদ করে এখন, মানে কি বলবো, আর আমার না ভীষণ খারাপ লাগে যেতে, যে কোনো কোনো সময় দেখা গেলো আমি কাজে ব্যস্ত, যে ওই একটু চুপচাপ বসে থাকবে, এটা একটু মোবাইল চালিয়ে দেই, বা এটা করতে গিয়ে এখন হচ্ছে মোবাইল দেখলেই মা মাম দাও, মা হচ্ছে গান দাও, মা পুতুল দাও, মানে এরকম বায়না করতে শুরু করে, তো আগে একটু নাচানাচি করতো গানে, এখনও করে, কিন্তু এখন মাম দেখার মানে বসে বসে দেখার ইয়েটা বেশি হয়েছে নাচের থেকে, নাচুক সেটা কোনো অসুবিধা নেই সেটা ভালো, কিন্তু ওই বসে বসে কন্টিনিউ দেখাটা না সত্যি কি বলবো। একদিন তো আমার মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেছে, এবার মেয়ে তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, তো যেদিন রিচার্জ হয় তার পরের দিনই আমি সম্ভবত রিচার্জ করি, তার একদিন বা দুদিন পরে, তো মেয়ে এত কান্না করছে ফোন দেখবে ফোন দেখবে, তারপরে বাধ্য হয়ে বাবা রাত্রেবেলায় রিচার্জ করলো, মানে কি বলবো, ছোটো বাচ্চা কাছে এত জেদ করে না আর ভাল লাগে না, তো এর জন্য ওর সামনে যতটা পারি এখন ফোন লুকিয়ে রাখার চেষ্টা করি, এর জন্য ফোন টোনগুলোও হয় না, তো দুপুরবেলা তো দেখতে পেলেই যে একটু খাওয়ার ভিডিও শ্যুট করলাম, তো তখনও বলছিল মা 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 মা, কিন্তু আমি গল্প টল্প করিয়ে মানে পটিয়ে পটিয়ে যে মোবাইলটা সরিয়ে রেখেছি, তো যখন ওর মোবাইল দেখবে তখন ওর মামের কথা মনে পড়ে, মানে এটাই সবচেয়ে বেশি খারাপ লাগছে, যে এই সময়টা বাচ্চাদের মোবাইল দেখানো ঠিক না, কিন্তু কি করব বলো তো, কোনো কোনো সময় দেখা গেলো বাড়িতে কেউ থাকে না, আমার কাজ বাজ অঢেল পড়ে আছে, তো তখন এর জন্য ওকে মোবাইল দেখানো হয়, আর সেই অভ্যাসটা এখন বাজে অভ্যাসে পরিণত হচ্ছে, ভালো কিছু দেখাতে চাইলে সেটা দেখবে না, মানে ধরো ABCD তারপরে রাইমস এগুলো দেখতে বললে এগুলো দেখবে না, ও মাম দেখবে পুতুল দেখবে মানে এগুলোই দেখবে শুধু, সবাই বলে না বড় হোক ছোট হোক খারাপ জিনিসটা সেটা আগে ক্যাপচার করে, তো সেটাই আর কি। তো ভিডিওটা বেশি বড় করবো না, ছোটোখাটোই থাক, তা না হলে তোমরা তো সব ভিডিওটা দেখো না, না এর জন্য ছোটো ভিডিওই থাক, তোমরা পুরোটা দেখো, এটা অনুরোধ রইল। আর এই সারাদিনে যা যা করলাম তোমাদের সঙ্গে, একটু সবটা না করলেও একটু শেয়ার করলাম, সবটা শেয়ার করা হয় না কেন বলো তো, আমাদের আমার যেহেতু স্ট্যান্ড নেই, তারপরে আমি সবে সবে ইউটিউব শুরু করেছি, অনেকে জানে অনেকে জানে না, তো আমার আমার মধ্যে এটা অনেকটা কাজ করে যে লোকে কি বলবে, মানে এটা আমি জানি না কবে আমি আমার মধ্যে থেকে তুলে দিতে পারবো, যে লোকের ভাবনাটা আমি ভাবলে লোকে কী ভাববে, তাই না, তো এই ভাবনাটা আমার মধ্যে কাজ করে লোকে কি বলবে লোকে কি ভাববে, তো এর জন্য আমি অনেক কিছু করি না, অনেক কিছু পিছিয়ে যাই, বাট আর না, নিজের ভাবনা নিজেকেই ভাবতে হবে, নিজে ভালো থাকা খারাপ থাকা নিজেরই ভাবতে হয়, তো আমার বড় তো সারাক্ষণ বলে লোকে কি বললো লোকে কি ভাবলো সেটা যদি তুমি ভাবতে বসো তাহলে তো কিছুই হবে না, না তো সত্যি ও সবসময় আমাকে সাপোর্ট করে ভিডিও করার জন্য, আগে করতো না কিন্তু যখন একটু বুঝলো যে না আমার অনেক শখ
তখন থেকে ও অনেক সাপোর্ট করে। আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল ভিডিও করব করব, বাট হয়ে উঠছিল না। যাই হোক, এখন তোমাদের ভালোবাসায় এতটা এগিয়েছি, এটাই আমার কাছে অনেক। আর তোমরা অনেক ভালোবেসে আমার পাশে থেকো, অনেক অনেকটা পথ এখনো এগোনো বাকি, সবে তো শুরু করলাম, তাই না? তো সকল ক্রিয়েটার যারা বড় বড় ইউটিউবার আছো, তাদেরকে অনেক 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 ভালোবাসা। তোমাদের জন্যই আমি স্বপ্নটা দেখতে পেরেছি যে আমিও ইউটিউব করব। সে আমার মাথায় এটা কোনোদিনও আসতো না যে ইউটিউব ইউটিউবেও কি ভিডিও করা যায়। আমরা সাধারণ মানুষ, দেখতে ভালো না, যেমন আমাদের মানে কি বলবো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলো, আমাদের সেরকম হাই সোসাইটি না, মানে আমাদের আমরা যেরকম পাতি মানুষ, তবুও কি আমরা ভিডিও করতে পারি? আমাদের ভিডিও কি লোকে দেখবে? তো এরকম এটা কাজ করতো। তো যাই হোক, সেটা মাত্র আমি আগে আমি জানতাম না ব্লগ ভিডিও কাকে বলে, ব্লগ মানে কি, মানে যে ডেলি যে রুটিন শেয়ার করা সেটাকে ব্লগ বলে, আমি সেটা জানতাম না। কিন্তু আমি দেখতাম, খুব ভাল লাগতো আমার লোকের লোকের ভিডিও দেখতে, যে কি করছে সারাদিন, কি করছে না করছে, মানে সব শেয়ার করে, সেটা আমার সত্যি খুব ভাল লাগতো। এই ভিডিওগুলো আমি অনেক 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 দেখতাম, তো তাদেরই অনুপ্রেরণায় বলতে পারো, তাদেরই ভিডিওগুলো শেয়ার করাতে এত ভালোবাসা দেখিয়েছিল বলেই সবাই আজ শেয়ার করেছে যে তারা কেন আসলো, কি কারণে আসলো। তো তাদেরকে দেখেই আমি আমার মনে মানে স্বপ্নটা আসে যে আমিও ভিডিও করব। তো তার জন্য আমিও স্টার্ট করে দিলাম। তো তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ, অনেক 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 ভালোবাসা। তোমাদের জন্য আমি শুরু করতে পেরেছি ইউটিউবটা। সো আমার মতো যারা আছো, এখনো করবো বা করবে করবো ভাবছি, তারা করতে অবশ্যই করতে পারো ইউটিউব। মানে এখানে সবাই এত ভালোবাসা পায় না, দেখেই আমার সত্যি মনটা ভরে যায় যে আমি কোনোদিন এরকম ভালোবাসা পাবো কি পাবো। তোমরা যদি চাও তাহলে অবশ্যই পাবো। তো এইভাবেই পাশে থাকো, সবাইকে যেমন ভালোবাসা দিয়েছো আমাকেও একটু ভালোবাসা দিও, যেন ইউটিউবে আমি একটুখানি জায়গা করে নিতে পারি নিজের। সো সবাইকে এটাই রিকোয়েস্ট করবো। তো আমার যারা ফ্যামিলি মেম্বার আছো, তাদেরকে অনেক ভালোবাসা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর যারা এখনও করোনি, তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো এরকম অনেক অনেক ভালো ভালো ভিডিও দেখার জন্য। আগামীতে অনেক অনেক ভালো ভিডিও আসবে। আর ভিডিওটা এখানে শেষ করছি, বক বক করতে করতে 8 মিনিটে হয়ে গেল। তো যাই হোক, ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। টাটা, বাই বাই।